হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই যে আজকে আমাদের দিদিদের ধান লাগানো দেখতেছি, আজকে দিদিদের নিজস্ব ভাষার কথা শুনবো। এটা আমাদের বাংলাদেশের রাজশাহী বিভাগের একটা ভাষা আর কি, যে এখানে দিদিরা মাঠে কাজ করে। কি দিদিরা ভালো আছেন? এই যে দেখেন, তাদের দেখেন, উনাদের নিজেদের ভাষায় কথা বলতেছে। ধান লাগাই থেকে কষ্ট হইতেছে না? এটা তো আপনাদের নিজেদের ভাষা নাকি? ও, এটা কি আদিবাসী ভাষা নাকি? দেখেন, রাজশাহী অঞ্চলের আদিবাসী ভাষা। আসলে অনেকে বুঝবে, অনেকে বুঝবে না, আর দেশের বাইরে যারা দেখে তারা তো বুঝবেই না। টাটা না কই, আর গুলারে দেখা যায় না তো, একটু কই, আপনারা একটু দেশি ভাষায় কথা বলেন। এই যে কি কি লাগাইতেছেন এগুলা? ও, মানে ধান লাগানাকে কইতেছেন ধান রোপাছি? ও, এটা আদিবাসী ভাষা না? ও, নিজের ভাষায় কথা কইতে ভালো লাগে না ওই অন্য ভাষায় কথা কইতে ভালো লাগে? নিজেদের ভাষায় একটা কথা বলার মজা আলাদা না? তো যে ওই আপনাদের ওই আদিবাসী ভাষাতে ইয়া কয় না, আমি তোমাকে ভালোবাসি, এটা কি কি কিভাবে কয়? কি হাম তোকে ভালোবাসি? ও, হাম তোকে ভালোবাসিলে? দেখতে পাচ্ছেন, আর একটা ভাষাও শিখলেন আপনারা, হয়তো বা জানতেন না, রাজশাহী অঞ্চলের আদিবাসী একটা ভাষা, হাম তোকে ভালোবাসিলে। ওকে ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নগা টিভির সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকম মজার মজার অনেক ভিডিও দেখতে পাবেন। তো তাইলে ভালো থাকেন। হ্যাঁ, দেন দেন, টাটা দিয়ে দেন।